নাহমাদুহু হুয়নুসাল্লি আল্লাহ রাসুল হিলকারী দূরে এবং কাছে দেশে বিদেশে যারা বর্ণ টিভির আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে স্বাগতম দেখতে দেখতে মাহে রমাদান আমাদের মধ্যে চলে এসেছে প্রিয় দিনী ভাইসব এবারে করোনা ভাইরাসের কারণে মাহে রমাদান আমাদেরকে অতি আবেগ দিনী ভালোবাসা এবং আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে উদযাপন করতে হবে আমরা তো জানি না আল্লাহালা কোন বান্দার চোখের পানি কবুল করে আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেবেন আমাদের অনেক আবেগ ছিল আমরা মসজিদে যাব তারাবি পড়বো সেহেরি করব সবাই একসাথে এতে কাফ করবো আমরা এখনও জানি না আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগ দেবেন কি না প্রিয় দিনী ভাইসব সেই সুযোগ যদি আমরা মসজিদে নাও পাই আপনাদের কাছে আমার আবেদন আমরা যেন নিজেদের ঘরে ইবাদতের একটা জোয়ার তৈরি করে দিই মাহের রমজান উপলক্ষে বর্ণ টিভি আজকে আমার কাছে জানতে চেয়েছে যে অনেক ভাইয়েরা মনে করেন যে রোজার সাথে তারাবীর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তো সালাতু আদায় করতে না পারলে মাহের আমাজানের রোজা আমরা রাখবো কিনা না যেদিন আমরা তারাবি পড়তে পারলাম না সেই দিনকে আমরা রোজা রাখবো ধন্যবাদ জানাই বর্ণ টিভিকে সুন্দর এই বিষয়টি আয়োজন করার জন্য প্রিয় ভাইসব একটা ভাইও যদি এই আলোচনাটাকে হেদায়ত পায় তাহলেই কিন্তু আলোচনাটা সফল শুরুতে আমি আপনাদের কাছে আবেদন করতে চাই যে হ্যাঁ তারাবির নামাজের সাথে সিয়ামের সম্পর্ক নয় বরং তারাবির নামাজের সাথে রমাজান মাসের সম্পর্ক একটু হাদিসটা শুনুন আল্লাহ রসুল সাল্লাম কি বলেন মান মানকামা রমাদান ইমান আহুমা জানবি যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করবে লাইল আদায় করবে আল্লাহ তালা এই লাইল সালাত তারাবি রুশিলায় আল্লাহ তার জীবনের সব গুণাখা মাফ করে দেবেন বেহান দিয়ে এখানে মানকামা রমাদানা বলা হয়েছে মানকামা সিয়ামা বলা হয় নাই যে ব্যক্তি সিয়াম আদায় করার জন্য ইমানের সাথে তারাবি পড়বে এটা বলা হয় নাই বরং বলা হয়েছে রমাদান তাহলে রামাজান মাসে আমরা তারাবি পড়ি রামাজান মাসে আমরা রোজা রাখি রামাজান মাসে আমরা সাহরি করি রামাজান মাসে কেয়ামুল লাইল করি রামাজান মাসে খাতমে তারাবি পড়ি অর্থাৎ এই আমলগুলো রামাজান মাসের সাথে সম্পৃক্ত রামাজান মাসে যে কয়টা আমল আমরা করি স্পেশাল আল্লাহর পক্ষ থেকে দেওয়া সে আমলের মধ্যে একটি আমল হলো তারাবি সালাত তারাবি কোনো কারণে যদি কারো সলাতুর তারাবী ছুটে যায় আমি অনুরোধ করি যেন ঈশান নামাজ ছুটে না যায় আজকে আপনি অনেক ক্লান্ত অনেক অসুস্থ আল্লাহ আপনার উপরে জুলুম করেন না ইসলাম আপনাকে কষ্ট দিতে চায় না আপনি যদি আজকে সলাত তারাবী পড়তে না পারেন কোনো কারণে অন্তত আট রাকাত পড়লেন বা বারো রাকাত পড়লেন রাকাতের উপর ইনশাল্লাহ আমি আরেকটা আলোচনা দেব এই বর্ণ অন্তত ঈশার নামাজ কোনো অবস্থাতেই যেন ছুটে না যায় এবং সালাতুর তারাবি যতটুকু পারেন অতটুকু পড়লেন সুনতে মহাকাদা পড়লেন আর শেষ রাত্রে সালাতুর তাহাজ্জুদ এবং এরপরে ভিতরের নামাজ আপনি পড়লেন কিছু তারাবি ছুটে গেলে আপনার সমস্যা নাই ফুল তারাবিও যদি ছুটে যায় তারপরেও তারাবি পড়তে না পারার কারণে রোজা রাখবো না ব্যাপারটা কিন্তু এমন না তারাবি নফল বা সুন্নত পর্যায়ের আমল শূন্যত আর নফল মূলত সেইম মান দুটো শব্দ মাত্র যেমন কুড়ি টাকা আর বিশ টাকা এ ধরনের দুটো শব্দ

নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য রমজানের সালাতুল কিয়ামকে সুন্নাত করেছি ও সানান্তুল আকুম করেছি মানে নিয়ম করেছি নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আল্লাহ তালা সিয়াম ফরজ করেছেন আর আমি কিয়াম অর্থাৎ তারাবি নামাজকে তোমাদের জন্য সুন্নত করেছি যে রমজান মাসে ইমান এবং সবের নিয়তে রোজা রাখে ইমানের সাথে এবং প্রতিদান পাওয়ার আশায় সাওয়া পাওয়ার আশায় চাকরি করে কেন মানুষ বেতন পাওয়ার আশায় সারাদিন বদলা দেয় কেন মানুষ পারিশ্রমিক পাওয়ার আশায় রিক্সা চালায় কেন একটু কামাই রুজির আশায় তো সিয়াম রাখবে কেন সহাবের আশায় যদি সে সিয়াম পালন করে নবী আলাই সাল্লাতুআসাললাম বলছেন যে রমজান মাসে ও সহাবের আশায় সিয়াম পালন করে সলাতুল কিয়াম আদায় করে সলাতুল কিয়াম মানে তারাবি বেতের তারাবি তাহাজ্জুদ এসব নফল নামাজ তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে এবং নাসাই শরীফের আরেক বর্ণনা এসেছে আল্লাহ তালা তাকে সদ্য জন্মগ্রহণ করা শিশুর মতো নিষ্পাপ করে দেয় সোবাহ দি অতএব তারাবিন নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা রমজান মাসে একটা নফল আমল করলে অন্য মাসে একটা ফরজের সব আল্লাহ তালা দেবেন রমজান মাসে একটা ফরজ করলে অন্য মাসে একটা সত্তরটা ফরজের সব আল্লাহ তালা আপনাদেরকে দেবেন অতএব আসুন আমি সহ আমরা সবাই যেন কোনোভাবেই তারাবি যেন বাদ না যায় এরপরে তারাবি যদি কোনো কারণে ছুটেও যায় কোনো কারণে যদি সাহারি করতে নাও পারে অবশ্যই আমরা সবাই পরের দিন সিয়াম পালন করব কারণ সিয়াম ফরজ তারাবি নফল বর্ণ অনেক মোবারকবাদ এত সুন্দর একটা বিষয় আয়োজন করার জন্য আশা করি আমার ভাইরা বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন